কবি সাহেব আর কনস্টেবল রাজা আমাদের ঠেলতে ঠেলতে অন্য এক রুমে নিয়ে গেলেন। আমাদের চুপচাপ বসে থাকতে বলে দুজনেই বের হয়ে গেলেন। ওনারা চলে যেতে দাদাভাই গলা স্বর নিচু করে বললেন, সুমন তুমি কি ভয় পাচ্ছ? জি দাদাভাই, পুলিশের মায়ের খুবই খারাপ। শোনো, ভয় পাইও না। শুনছি পুলিশ নাকি লাঠি দিয়ে শুধু পাছায় পেটায়। শোনো, মারার আগে চোখ মুখ খিচে পাছাটাকে একটু টাইট করে রাখবা। প্রথম প্রথম লাগবে, একটু পর দেখবা ওই জায়গাটা জমে ফ্রিজ হয়ে অনুভূতিহীন এলাকা হয়ে গেছে, তখন আর ব্যথা লাগবে না। আপনি এই তথ্য জানলেন কিভাবে? আপনার কি পাছায় ব্যথ খাওয়ার অভিজ্ঞতা আছে? অবশ্যই আছে। শোনো, আমাদের এক স্যার ছিলেন, উনি সবসময় আমাদের ব্যাট দিয়ে মারতেন। তবে উনি মেয়েদের হাতে ব্যাট দিয়ে মারলেও ছেলেদের মারতেন পাছায়। কেউ কোনো অন্যায় করলে বা পড়া না পারলে তাকে সামনে ডেকে নিতেন, তারপর বলতেন পাছা বাঁকা করে দাঁড়াতে। আমরা পাছা বাঁকা করে দাঁড়াতাম, তারপর উনি মায়ের শুরু করতেন। ওনাকে আমরা সবাই পাছা বাঁকা স্যার বলে ডাকতাম। এরপর দাদাভাই পাছা বাঁকা করে কিভাবে টাইট হয়ে দাঁড়াতে হয় তা আমাকে দেখালেন। আমি অবাক হয়ে দাদাভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। এই লোকটাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। কিছুক্ষণ পর কবির বিশাল মোটা এক তৈলাক্ত লাঠি নিয়ে রুমে ঢুকলেন, সেই সাথে সাব ইন্সপেক্টর মহিম স্যারও এলেন। ওনারা রুমে ঢোকার সঙ্গে সঙ্গে দাদাভাই পাছা বাঁকা করে ওনাদের মুখের সামনে গিয়ে দাঁড়ালেন। ওনারা দুজনেই দাদাভাইয়ের এই অদ্ভুত ভঙ্গিতে দাঁড়ানো দেখে অবাক হয়ে ভুরুকুচকে তাকিয়ে রইলেন। কবির সাহেব মহিম স্যারের দিকে তাকিয়ে বললেন, স্যার এই শালার সমস্যা কি, ও এইভাবে সামনে এসে দাঁড়াইল কেন? মহিম স্যার কোনো উত্তর দিলেন না, উত্তর দিলেন দাদাভাই, স্যার আপনারা তো এখন আমাদের মারবেনই, তাই আগে থেকে পাছা বাঁকা কইরা খাড়াইছি, নেন পাছায় ব্যাত মারা শুরু করেন। মহিম স্যার কিছুক্ষণ দাদাভাইয়ের দিকে তাকিয়ে রইলেন, তারপর কবির সাহেবকে বললেন, আপনি যা পারেন করেন, আমি এই পাগল রে আর নিতে পারছি না, ওরা সব স্বীকার করলে আমাকে ডাক দিয়েন। এই কথা বলেই মহিম স্যার বের হয়ে গেলেন। মহিম স্যার বের হয়ে যাবার পরও দাদাভাই একইভাবে বাঁকা হয়ে রইলেন। কবির সাহেব দাদাভাইকে বললেন, আপনি সোজা হয়ে দাঁড়ান আর আমার মুখের সামনে থেকে সরেন। দাদাভাই সরলেন না, তিনি একইভাবে দাঁড়িয়ে রইলেন। কবির সাহেব কিছু বলতে যাবেন, এ সময় মহিম স্যার দ্রুত রুমে ঢুকলেন। ঢুকেই বললেন, কবির সাহেব গুড নিউজ, এই পাগল রে আর জিজ্ঞাসাবাদ করতে হবে না, ওই মহিলাকে পাওয়া গেছে, মহিলার স্বামী থানায় এসেছেন তার অভিযোগ তুলে নিতে। আমি আর দাদাভাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। মহিম স্যার আমাদের ইন্সপেক্টর জাহাঙ্গীর স্যারের রুমে নিয়ে গেলেন। রুমে ঢুকেই দেখলাম বিজয় চেয়ারে বসে আছেন। বিজয় আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। মনে হলো এ হাসি বিশ্বজয়ের হাসি। ওনার হাসি দেখে দাদাভাই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, সুমন তুমি হতাশ হইও না। দাদাভাই আমি হতাশ হইনি। শোনো, মালিনীর বিয়ে হয়ে গেলেও কোনো সমস্যা নাই, আমি কুটনামি করে ঠিকই ওদের তালাকের ব্যবস্থা করব, তারপর তুমি তারে বিয়া করবা, অতএব নো চিন্তা ডু ফুর্তি। আমি অবাক হয়ে দাদাভাইয়ের দিকে তাকালাম, ভগবান এই লোককে কি দিয়া বানাইছে। থানা থেকে বের হয়ে বিজয়কে ধন্যবাদ জানালাম। বিজয় বিগলিত হয়ে বললেন, আরে ধন্যবাদ তো আপনাকে জানানো উচিত, আপনার জন্যই তো আমি আমার ভালোবাসাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, আপনারা সময় করে আমার বাড়িতে আসবেন, আমাদেরকে দোয়া করে যাবেন, আর আপনারা এখন সোজা বাড়িতে চলে যান। দাদাভাই মুখ ভার করে বললেন,
আপনি আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসবেন না? প্রশ্নই আসে না। আমি বাসর ঘরে বউকে একা বসিয়ে রেখে এসেছি। এখন রাত 3টা বাজে, অলরেডি কয়েক ঘন্টা নষ্ট করে ফেলেছি, বাকি রাতটা নষ্ট করতে চাই না। বিজয় গাড়িতে উঠে চলে গেলেন। আমি আর দাদাভাই হতাশ হয়ে চলে যাওয়া গাড়ির পিছনে তাকিয়ে রইলাম। বুঝলাম না কেন জানি খুব কষ্ট লাগছে। মনে হচ্ছে দাদাভাইকে জড়িয়ে ধরে একটু কাঁদি। সারা জীবন কোনো ব্যাপারেই সিরিয়াস ছিলাম না, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে পাগলামি করতে করতে কখন যেন সিরিয়াসলি মালিনীকে ভালোবেসে ফেলেছি। দাদাভাই সম্ভবত আমার মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি আমার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা সুরে বললেন, কান্না কইরো না দাদাভাই, আমি কান্না করছি না। কান্না করবা না কেন, একটু কাঁদো, কাঁদলে মনটা হালকা হবে। শোনো, ভালোবাসা মানেই যে পেতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? কবি বলেছেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। আমি অবাক হয়ে দাদাভাইয়ের দিকে তাকালাম। এভাবে তাকিয়ে আছো কেন? মাই গড, দাদাভাই জীবনে এই প্রথম আপনি সঠিক জায়গায় সঠিক উদাহরণ দিলেন। ওই বেটা তোর বউরে নিয়া আরেক বেটা বাসরাত করতাছে, কোথায় তুই কান্নাকাটি করবি আর আমি তোকে সান্ত্বনা দিমো তা না। তুই আমার উদাহরণ নিয়ে গবেষণা করতাছিস বেটা ফাজিল? দাদাভাইয়ের কথা শেষ হতেই দুজনে একসাথে হোক হোক করে হেসে উঠলাম। হাসতে হাসতে খেয়াল করলাম দাদাভাই হাসলেও তার চোখ থেকে জল ঝরছে। আমি হাসি বন্ধ করে দাদাভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। বুঝলাম দাদাভাই আমার কষ্টে আমার জন্য কাঁদছেন। আচ্ছা, বলতে পারেন এই মানুষটা এত ভালো কেন? বাড়িতে যখন পৌঁছলাম তখন রাত প্রায় 4টা। বাড়িতে ঢুকেই আমি আর দাদাভাই অবাক হয়ে গেলাম। দেখলাম বাড়ি ভরা মানুষ, মামা পিসি পিসেমশাইরা সবাই উপস্থিত, সেই সাথে সব কাজিনরাও এসেছে। আমরা ঘরে ঢুকতেই পিসি আমাদের দুজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। পিসি আমাকে মালা পরানোর সময় বললেন, আমাদের বংশে পেহেলিবার কিসিনে জেল খাইটা আসছে, আমরা সব বহুত খুশ, ইসকে লিয়ে তোকে মুবারকবাদ। পিসি, তোমার সমস্যা কি? তোমার এই সিনেমাটিক চিন্তাধারা কি কখনো যাবে না? শোনো, আমরা জেলে যাইনি, আমরা মাত্র কয়েক ঘন্টা থানায় ছিলাম। ও একই বাত হে, জোলাও ওহি কদু, আসলে তোমারে বোঝায়ে কোনো লাভ নাই। আচ্ছা, তুমি আর মালিনী কোথায় ছিলা বলো তো? সে এক বিরাট ইতিহাস, ও বাদ মে শুনলে না। পেহেলে তু তেরা বাবার কাছে যা, তেরা বাপ তেরে লিয়ে অপেক্ষায় আছে। বাবার ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে বসে আছেন, দেখে মনে হচ্ছে তিনি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আসলে তিনি সুস্থ নন। তিনি আমাকে বললেন, আমার পাশে এসে বসো। আমি বাবার পাশে গিয়ে বসলাম। উপস্থিত সবাই আমাদের ঘিরে রইলেন। বাবা আদেশে সুরে বললেন, আমি এখন যা বলবো সেটা আমার সিদ্ধান্ত, মতামত না। গত কিছুদিন তোমার বিয়ে নিয়ে অনেক কিছু ঘটে গেছে, বিষয়গুলো আমাদের কাছে ভালো লাগেনি। পুরো বিষয়টা সমাজ আত্মীয় স্বজন সবার কাছেই হাস্যকর ঠেকেছে। আমি আশা করব এখন আমি যা বলবো তা তুমি বিনা বাক্য বেয়ে মেনে নেবে, কোনো প্রকার ভেজাল করবে না। তুমি অলরেডি আমাকে অসুস্থ করে বিছানায় ফেলে দিয়েছো, আমি চাই না তুমি এমন কিছু করো যাতে আমি বিছানা থেকে কবরে চলে যাই। আমি লজ্জিত হয়ে মাথা নিচু করে বললাম, বাবা আমি সরি, আমি আর তোমার কথার অবাধ্য হব না, তুমি যা বলবে আমি তাই শুনব, তুমি যেটা বলবে আমি সেটাই করব, তুমি যদি বলো আগুনে ঝাঁপ দিতে আমি তাই দেব। সিনেমার মতো ডায়লগ বলবে না, জীবনটা সিনেমা না। শোনো, আজ এখনই আমি তোমার বিবাহ দেব। এখন? হ্যাঁ এখন, যে জন্য আমি আমাদের সকল নিকট আত্মীয়দের খবর দিয়ে নিয়ে এসেছি। তুমি হয়তো খেয়াল করেছ তোমার মামা ছাড়া মোটামুটি সবাই উপস্থিত হয়েছেন।
তোমার মামা আসেনি কারণ সে পরপর দুবার তোমার বিয়েতে এসে বিয়ে খেতে পারেনি বলে বিরক্ত হয়ে বলেছে সে আর তোমার বিয়েতে আসবে না। তুমি জানতে চাও না কার সাথে তোমার বিয়ে হচ্ছে? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। বাবা বললেন, তোমার সঙ্গে তানিয়ার বিয়ে হচ্ছে। আমি আকাশ থেকে পড়লাম, এরা কি শুরু করছে আমারে নিয়ে? তানিয়া আমার মশাতো বোন, উচ্চ মাধ্যমিকে পড়ছে, পিচ্ছে একটা মেয়ে, মেয়ে সুন্দর তাতে কি, আমি তো কখনো তাকে সেই উদ্দেশ্যে দেখিনি। শোনো, তুমি যেসব ঘটনা ঘটিয়েছ, কোনো ভদ্র পরিবারের মেয়ে তোমাকে আর বিবাহ করবে না। আমি আমার শালী আর শালীর জামাইয়ের কাছে কৃতজ্ঞ যে তারা তাদের মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছেন। আমি আশা করব তুমি তানিয়াকে সঠিক মর্যাদা দিয়ে বিবাহ করবে, আমাকে আমার শালীর কাছে ছোট করবে না। যাও, তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে এসো।